সবাই, আজ আমি নবদ্বীপ রাশের 2023-এর চারচারা ভাড়া ভদ্রকালী মাতার ভোগের কীভাবে দেওয়া হয় সেই নিয়ে তোমাদের ভিডিওটি, খুব সুন্দর ভিডিও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। নবদ্বীপের রাশের বিখ্যাত হচ্ছে ভদ্রকালী মাতা, সবারই জানা আছে, সারা পশ্চিমবঙ্গের লোক ভদ্রকালী মায়ের নাম জানে। এই ভদ্রকালী মাতার পুজো দেওয়া হয় 208 রকমের মিষ্টি এবং 108 রকমের ফল দিয়ে সাজানো একটু সুন্দর নদীর বীর ভোগ দেওয়া হয় মায়ের সামনে। এবং এছাড়াও এখানে সবচাইতে বিশেষ আকর্ষণ হচ্ছে ধনুচি পুরানো, যে ধনুচি পুরানো একটি দেখার নদীর বীর দৃষ্টান্ত, তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। এই আমাদের ভদ্রকালী মাতা আমাদের চারচারা বাজারে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, কী অসাধারণ দেখতে, মার কী সুন্দর মুখ, তা তোমাদের দেখলে এমনি মন ভরে যাবে। হয়তো যারা নবদ্বীপে আসে এসেছো তারাও তোমার দেখেছো মায়ের মূর্তি, এত বড় মূর্তি ভারতবর্ষের বা পশ্চিমবাংলা কোথাও দেখতে পারবে না। এবং মায়ের এই সুন্দর মুখ, যেটি সেই ভদ্রকালী মাকে অ্যাকচুয়ালি শ্রী রাবণ পূজো করেছিল, সেই কিন্তু পরবর্তীকালে শ্রী রামচন্দ্র নিয়ে এসে আশ্রমে অকাল ভোজন পুজো করেছিল, সেই মায়ের ভদ্রকালী মাতা। এই জন্য শ্রী রাম লক্ষ্মণকে পাশাপাশি রাখা হয়েছে, পাশে দেখো লক্ষ্মী সরস্বতী আছে এবং সঙ্গে আছে দুটো সখীও রয়েছে এবং শ্রী হনুমানজি মাথায় নিয়ে রেখে দিয়েছে। এই দেখো ধুমচি নাচ হচ্ছে, পড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ধুমচি পড়ানো হচ্ছে দৃশ্য, দেখো তোমরা তোমরা খুব ভালো লাগবে এই দৃশ্যটি। এই দৃশ্যটি নবদ্বীপের ভদ্রকালী মাতার কাছে আসলে তোমরা প্রতিবাসী দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি তোমাদের সঙ্গে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আজ আমি এখানে ডাক্তার দেখাচ্ছি কলেজ।